আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ডিএস অনলাইন গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। খুবই মজার একটি ট্রিক্স নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে, আপনার সাধারণত এটা হয়ে থাকে যে আমাদের একের অধিক মেইল ইউজ করা লাগে, এটা জিমেলের হোক, ইয়াহুর হোক, বা হটমেইলের হোক। তো জাস্ট আমি আজকে দেখাবো যে জিমেলের একের অধিক মেইল আপনি ইউজ করার পরেও কীভাবে জাস্ট একটা মেইল ওপেন করে অন্য অন্য সবগুলো মেইলের মেইলগুলো আপনি দেখতে পারেন। ফরওয়ার্ডিং অপশন, অর্থাৎ আপনার চারটা জিমেলের গুগলের মেইল আছে, বাট চারটায় যতগুলো মেইল আসবে জাস্ট আপনি একটা মেইল ওপেন করে সমস্ত মেইলগুলো দেখতে পারেন। তো এটি করার জন্য আমি জাস্ট এখানে কিছু ডিমো জিমেল অ্যাকাউন্টে ঢুকছি। এখানে লক্ষ্য করুন, এখানে একটি অ্যাকাউন্টে ঢুকছি এবং আমার ইন্টারনেট দিয়ে আমি ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে আমি আরেকটি অ্যাকাউন্টে ঢুকছি। এটা আসলে অরিজিনাল আমার আউটলুকের অ্যাকাউন্ট। তো চলুন এটি কিভাবে করা যায়। তো আমি চাচ্ছি, অর্থাৎ আমার গুগল ক্রোমে যে অ্যাকাউন্টে আমি ঢুকে আছি তো এটাকে আমি ফরওয়ার্ড করে দিব, অর্থাৎ এখানে যে মেইলগুলো আসবে সেটা আমি অন্য একটা অ্যাকাউন্টের মাধ্যমে দেখতে পারবো। তো সেটি করার জন্য আমার যে কাজটা করা লাগবে, এখানে রাইট সাইডে এখানে যে চাকার মতো চিহ্নটা দেখছেন তো এটা ক্লিক করবেন। দেন সেটিংস, খুব মনোযোগ দিয়ে অপশনটি দেখুন, সেটিংসে যাব আমরা। তো সেটিংস যাওয়ার পর এখানে দেখুন ফরওয়ার্ডিং অ্যান্ড পপ স্ল্যাশ আইম্যাপ, এটাই ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফার্স্টে যে অপশনটা শো করছে অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেস, তো এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে একটি পপ আপ উইন্ডো ওপেন হয়েছে এবং বলছে অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেস, অর্থাৎ এখানে যে মেইলগুলো আসবে সে মেইলটা আমি কোন অ্যাকাউন্টে ফরওয়ার্ড করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি আমার মোজিলা যে অ্যাকাউন্ট আছে এখানেই ফরওয়ার্ড করতে। সবগুলো আসলে ডিমো অ্যাকাউন্ট, কপি করে নিলাম। দেন এখন ইন্টারনেট এক্সপ্লোরার গুগল ক্রোমে যে অ্যাকাউন্ট আছে আমি এখানে এটা বসিয়ে দিলাম। আবার লক্ষ্য করুন, আমি যেখানে ফরওয়ার্ড করব আমার মেইলটা সেই অ্যাড্রেসটা যাকে ফরওয়ার্ড করব সেখানে বসিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এই অ্যাকাউন্টে যতগুলো মেইল আছে সমস্ত মেইলগুলো আমি এই অ্যাকাউন্টে ফরওয়ার্ড করতে চাচ্ছি, তার মানে আমি এই অ্যাকাউন্টে সবসময় লগ ইন করবো। সো এই অ্যাকাউন্ট নামটা অর্থাৎ মেইল অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দেন নেক্সট করলাম। একটু ওয়েট করুন, নেক্সট করার পরে প্রসেস ওকে। দেন এখানে বলছে যে একটা কনফার্মেশন মেইল গিয়েছে, অর্থাৎ আমি এই অ্যাকাউন্ট থেকে সমস্ত মেইলগুলো এখানে যে MS Joshua 007 এই অ্যাকাউন্টে দেখতে পাবো। তো এখানে আমার একটা কনফার্মেশন মেইল গিয়েছে। তো চলুন মেইলের কোডটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসবো। এখানে লক্ষ্য করুন গুগল টিম, তো এই কোডটা আমাদের লাগবে। জাস্ট এই কোডটা এখান থেকে কপি করুন, দেন এখানে পেস্ট করুন। পেস্ট, হ্যাঁ ভেরিফাই, ওয়েল ভেরিফাই হয়ে গিয়েছে। অনেক সময় এই ভুলটা অনেকেই করে যে ভেরিফাই হয়ে গিয়েছে মানে দেন আমার ওকে সব কমপ্লিট না। এখানে দেখুন ফরওয়ার্ডিং এ কপি অফ ইনকামিং মেইল টু এত, তো এইটা আপনি এনেবল করে দেন একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে সেভ চেঞ্জ, তো এটিতে যাওয়ার আগে আমরা আরেকটি অপশন দেখব, সেটা হচ্ছে একদম রাইট সাইড এখানে লক্ষ্য করুন কেপ জিমেইলস কপি ইন দিস ইনবক্স, অর্থাৎ এই ইনবক্সে তার একটি কপি আমি রাখতে চাচ্ছি কিনা। এর উপরে ক্লিক করলে আরও অপশন আসবে, মেক জিমেইলস কপি অ্যাজ রিড, অর্থাৎ রিড হিসেবে এখানে দেখাবে, অথবা আমি চাচ্ছি যে না এখান থেকে ডিলিট হয়ে অপশনে যাবে। তো আমরা একটা কপি এখানে রেখে দিব আর একটা কপি আমাদের ওই মেইল থেকে দেখব। সো বাই ডিফল্ট অপশনটা আমরা রেখে দেন সেভ করব, সেভ চেঞ্জ। হ্যাঁ, এখন লক্ষ্য করুন আমার এখানে যতগুলো মেইল আসবে এই মেইলগুলো আমি এই অ্যাকাউন্টের মাধ্যমে দেখতে পারবো। ওকে, তো চলুন, এটা আসলে কোনো কাজ যদি করা হয় সেটার আউটপুট দেখতে পারলে ভালো লাগে। তো আমি এখন আমার এই অ্যাকাউন্টে একটি মেইল করব। আমি এখান থেকে জাস্ট মেইলটা কপি করলাম লিঙ্কটা, দেন আমি আরেকটি মেইল এখানে ইউজ করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখান থেকে আমি এখানে একটা মেইল করলাম, এটাই ইচ্ছা, এখন আপাতত কিছু লিখলাম না, এখানে কিছু চায়না ভাষা দিয়ে দিই, দেন সেন্ড। ওকে, তো লক্ষ্য করুন আমি এখানে একটি মেইল করছি আমার এই অ্যাকাউন্টে। তো আমি চাচ্ছি আমার এই অ্যাকাউন্টে যে মেইলটা করছি একটু সময় নিচ্ছে আসতে। হ্যাঁ, লক্ষ্য করুন আমি এই অ্যাকাউন্টে মেইলটা করছিলাম। এখন আমি যেহেতু এখানকার সমস্ত মেইল আমি ফরওয়ার্ড করে দিয়েছি MS Joshua-এ, MS Joshua-টা রিফ্রেশ দিয়ে দেখুন একই মেইল চলে আসছে। সো এটা হচ্ছে টুইস্ট, আপনি একটা মেইল ওপেন করে বাদ বাকি আপনার যতগুলো মেইল আছে সবগুলো মেইলের মেইলগুলো এখান থেকে রিড করতে পারবেন। এবং পরবর্তীতে দেখাবো যে সেম মেইল বাদে, অর্থাৎ
যেহেতু সব দুইটাই জিমেইল, তো জিমেইল অ্যাকাউন্ট বাদে কিভাবে আপনি আউটলুক বা হটমেইল অথবা ইয়াহু এগুলার মেইলগুলো একই মেইলে ফরওয়ার্ড করতে পারেন। তো আশা করি টিপসটা আপনাদের ভালো লাগবে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি টিপস। আমরা একের অধিক অনেক সময় মেইল ইউজ করি, তো বারবার একাধিক মেইলে লগ ইন করাটা একটু ঝামেলা হয়ে যায়। তো আমরা একই মেইল দিয়ে কীভাবে সব এই হ্যাজল থেকে বাঁচতে পারি, আর টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।